সি স্প্যানার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। মহব্বত মোটরবাইকের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা। তো সি স্প্যানার আপনারা অনেকে এই টুলসটা চিনেন, যেটা হলো আমরা বাইকের পিছে সাসপেনশনটার যে স্প্রিংটা আছে এটা টাইট এবং লুজ করার কাজে এটা আমরা ব্যবহার করি। তো এটা নিয়ে এর আগেও আমি একটা ভিডিও বানিয়েছি, এখন আমি নতুন করে একটা বানাইতেছি। তো এটা বানানোর উদ্দেশ্য হলো এই টুলসটা আমি নিজের হাতে তৈরি করছি। তো নিজে নিজে আমি কীভাবে এটা বানাইলাম এটা একটু তথ্যটা আমি আপনাদের সাথে শেয়ার করব, এবং এটা দিয়ে আমরা বাইকের স্প্রিং টাইট আর লুজ করতে পারবো কি না এটাও আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আজকে তুলে ধরবো। তো এটা বানাইছি আমি হলো স্পকেট দিয়ে, 15 দাঁতের যে আমাদের মিনি স্পকেটটা আছে যেটা হলো ড্রাইভ সেন স্পকেট সামনেরটা 15 দাঁত। তো এটা দিয়ে আমি, এটা অনেক হার্ড থাকে, আপনারা অনেকে জানেন এটা প্রচুর পরিমাণ হার্ড থাকে, সহজে ভাঙে না। তো এই জন্যে আমি বুদ্ধি খাটিয়ে এই হার্ড স্পকেট দিয়ে আমি এই মাথাটা বানাইছি। আমার মেন প্রয়োজন হলো এই মাথাটা, যাতে এটা ভেঙে চুরে না যায়, এটা আমি গ্যানিং দিয়ে কাইটা বানাইছি। আর এই বাকি যে অংশটা দেখতেছেন এটা হলো একটা লোহার অংশ, ফ্ল্যাট বার, যেটা আমি কাইটা এখানে জয়েন্ট দিয়ে দিয়েছি। আর এটার পিছন সাইডে হালকা একটু উঁচু জায়গা দিয়েছি, উঁচুটা দেওয়ার কারণে এটা যাতে আমার হাতে বাইজা যায়, স্লিপ যাতে না হয়, এরকম করে স্লিপ যাতে না হয় একটু উঁচু দিয়েছি। আর এইভাবে আমি স্প্রিংটা টাইট এবং লুজ করবো। তো বস, এটা হলো আমাদের বানাইছি, মানে এটা স্পকেট দিয়েই আমি বানাইছি যাতে সহজে নষ্ট না হয়, ক্ষয় না হয়। তো বস, আমরা দেরি করব না, এখন সরাসরি আপনাকে প্র্যাকটিক্যাল আমি দেখাবো যে কোনো বাইকের স্প্রিং টাইট এবং লুজ করা কাজে আমরা কীভাবে এটা দিয়ে ব্যবহার করব। তো চলুন আমরা দেরি না করে শুরু করি। বিয়স, এই যে দেখতে পাচ্ছেন বাজাজ পালসার বাইকের শক অবজার্ভার, তো এটার আমরা স্প্রিংটা দেখেন আমি কীভাবে টাইট এবং লুজ করি। এই যে দেখেন, এখন দেখুন আমি আবারও এটা টাইট করব, একটু আগে আমি লুজ করলাম। তো বিয়স, হাতে বানানো টুলস আসলে কিন্তু কাজ করে, এমন যে না জিনিসটা ভালো একটা কাজ করবে না। দেখেন আমি কত সুন্দর কাজ করতেছি। তো এখন আমি একটা আরটিআর গাড়ি করব বিয়স, এখন আমি আরটিআর বাইকেরটা করব। তো দেখেন এই ঘাটটা আমি বাড়াবো এবং কমাবো, অবশ্যই আপনারা দেখেন আমি কাজটা করতেছি যে আপনাদেরকে প্রমাণ দিব আমি। এই দেখেন এই ঘাটে আসলে আমাদের উপরের ঘাটে আমরা নিয়ে গেলাম, তো আরেক ঘাট বাড়াই। এই দেখেন এটা আমি টাইট করলাম, তো আমার অরিজিনাল যে মাপটা আসলে ওইখানে আমি নিয়ে যাই। তো এই যে দেখেন এইখানে আগে আসলো, আমি এইখানে আবারও নিয়ে গেলাম। বিয়স, আপনারা দেখতে পারলেন আমরা কীভাবে পালসার এবং আরটিআর স্প্রিংটা টাইট এবং লুজ করলাম। তো এটা আমি বড় গাড়িটাও করতে পারবো, এফজেড, ফ্যাজার, জিক্সার, এনএস, যে গাড়ির কোন আরন ফেভারও যদি কোন, সব গাড়িরই করা যাবে এই একটা দিয়ে। তো এই জন্য জিনিসটা অনেক মজবুত করে তৈরি করছি, মজবুত করে তৈরি করছি বলতে মজবুত একটা পার্স দিয়ে আমি এটা তৈরি করছি। তো বিয়স, আমাদের এই টুলসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন। তো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমাদের সাথে থাকার জন্য অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।